তাই তো দীর্ঘ 14 বছর হয়েছে আমি বাণিজ্য এসেছি শঙ্কপুরে ঘর মোর নাম হয় মোর নারায়ণদানি সওদাগর তার বাণিজ্য এসেছি আমার রাজ্যে রয়েছে কৌশল সে আমায় পত্র দ্বারা জানিয়েছে আমার ভাগী ঠাকুর নাকি আমার কৌশলকে অপমান করেছে তার মান সম্মানের ছিনিমিনি খেলেছে এই কথা শুনবার পর আমি আর থাকব না আমি আর বাণিজ্য করব না আমি এই মুহূর্তেই দেশের পথে রওনা হব তাই দেরি না করে আমার সিপাহীকে ডেকে ডেকে আমি দেশের পথে রওনা হব কোথায় কোথায় হাবু ডাবু যায় বাবু বাবু হাবু ডাবু বলুন হাবু ডাবু কোথায় ডাবু আসছে শুনো হাবু ডাবু অনেক দিন হয়েছে আমাদের বাণিজ্য আসা হ্যাঁ বাবু আশীর্বাদ করিস তাই মন ঠিক নেই দেশে যাবার জন্য মন বড় চঞ্চল হয়ে উঠেছে তাই তোমরা এক কাজ করো ডিঙ্গাগুলো ভালো করে সাজিয়ে নাও আমরা এই মুহূর্তেই দেশের পথে রওনা হব ঠিক আছে বাবু অনেকদিন হয়ে গেল দেরি করছে কেন বুঝেছি তোমার মনে বাড়ি যাওয়ার ইচ্ছে হচ্ছে না কার আমার বাড়ি যাওয়ার ইচ্ছা করছে না আপনি জানেন বাড়িতে নতুন বউ ছেড়ে আপনার সঙ্গে এসেছি হ্যাঁ কেমন যে অবস্থায় আছে আর কেরাসিন না ডিজেল হয়েছে কে জানে আচ্ছা শোনো হ্যাঁ যখন তোমার এতই প্রবলেম তুমি কেন এসেছো আসতে দেরি করছো আরে বাবা কি করব ওই যে সব ডিঙ্গুগুলোকে তৈরি করতে মানে একে একে করে পাঠাচ্ছি তাহলে এক কাজ করো সুন্দর করে মালগুলো সাজিয়ে নাও আর ডিঙ্গুগুলোকে সারি সারি করে নাও কেমন বেশ বাবু তাই হবে চলো হাবলু মাঝি মোলার আনন্দে বাবুর সঙ্গে একদম বাড়িতে চলে যাবো হ্যাঁ তোরা গান বল একটা না তুই গান বল আমি তো গান বলি তোরা গান বল তোর নতুন বউ বাড়িতে মানে ছেড়ে চলে আসিস দেখছেন তুই একটা আনন্দ করে গান কর বাবু আমরা হাত কম বলো কাজ কর হ্যাঁ চলো তাহলে আমি গান করি হ্যাঁ আর আমরা হাত ধরছি নৌকা বাইছি হিমা এত এত রাগি রাগি ভাও শোনো হাবু ডাবু তোমরা হয়তো ভুলে গেছো তোমার রানী মামায় পত্র পাঠিয়েছে আমার শীঘ্রই যেতে হবে আছে আর তোমরা দেরি করছো কেন তাই তাহলে আমি আই এম গোয়িং চলো ওই আমি সারা জনম চাষ করিলাম ও জমির আচল মারতে পারলাম না কি জমি কিনিলাম জমি ধমস মরল না হরি বল হরি বল কি জমি কিনিলাম জমি ধমস মরল না ¡Gracias!
ঘর হলো বিজমনা কি জমি কি নিলাম জমি ধমস মরলো কি জমি কি নিলাম জমি ধমস মরলো না হরিবল 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 অনেক ধন সম্পদ রয়েছে আছে হ্যাঁ বাবু যেহেতু আমরা জলপথে গমন করছি এই জলপথে কোন দস্যু আমাদের সঙ্গে আক্রমণ করতে পারে হতে পারে শোনো তাই তোমরা যাও গিয়ে দেখি এসো সেটা কিসের আলো বাবু এক কাজ করেন ওই যে আমাদের হাবলু মাঝি আছে হ্যাঁ হাবলু মাঝিকে পাঠিয়ে দাও হাবলু যাও বাবা তুই ভালো করে দেখে এসো ওটা কিসের আলো আর আলো দেখে সে আমায় বলবে ঠিক আছে যাও দেখে আসবি যাবে কিসের আলো ভেসে আসছে না বাবু কি হলো বাবা এটা এখানে ভেড়া না কিসের পোকা জোনাকি পোকার কথা বলছি তুমি জোনাকির আলো ওই নদীর মাঝে এই হতে পারে পড়ে গেছে গিরে গেছে না পড়ে গেছে হারাম দাদা আবু ডাবু শোনো ও ঠিক বলতে পারছে না আবু তুমি যাও এবার দেখে এসো ঠিক আছে আমি যাই দেখে আসি কিসের আলা ভেসে আসছে তোরা যা তোরা যা আমি বাবুকে দেখছি যা সবসময় আমি বাবুর কাছে কাছের লোক সবসময় কাছে কাছে যাওয়া যাবে না হয়তো ভূত হতে পারে সবসময় দেখি কি ব্যাপার খুব খারাপ কি কি ওদিক থেকে কলকাতা থেকে ট্রেন আসছে বাবু কি হয়েছে বাবু কি বলো কি হয়েছে ব্যাপার হচ্ছে না ওটা ব্যাপার হচ্ছে কি কলকাতা থেকে ট্রেন আসছে কলকাতা থেকে ট্রেন আসছে আর শিলিগুড়ি থেকে মশা যাচ্ছে শিলিগুড়ি থেকে মশা আসছে হ্যাঁ তারপর আর ফারাক্কার ব্রিজে লেগে গেছে ধাক্কা মশার সঙ্গে ট্রেনের ধাক্কা হলো হ্যাঁ আর ওই ট্রেনের ইঞ্জিনটাই ছুটে পড়ে গেছে ওই নদীর মধ্যে বাবু এই দেখো কথা বাবু যে কলকাতা ট্রেনের সঙ্গে শিলিগুড়ির মশার ধাক্কা লাগলো হ্যাঁ
আর ওই ট্রেনের কিছু ওই বসার কিছু হলো না, ট্রেন পড়ে গেল। মশার সংখ্যা বেশি ছিল বাবু। চুপ কর, গাধা কথা কার বাবু বাবু। নোকালি যাবো আমি মাথা খারাপ। আরে আমি তো যাবো না, দূর থেকে ঘুরে আসবো। ভালো করে দেখা তোমরা কোথায় পানি দিছি রে। মানে ব্যাপার হচ্ছে, ঘটনা হচ্ছে, মানে সমস্যা হচ্ছে, মানে ব্যাপার হচ্ছে। আমাদেরকে আলো দেয় কিন্তু ওই বেটা ইঁদুরের গর্তে চাঁদ কিন্তু আলো দেয় না। এই বেকুব কথা কার, চাঁদের আলো কি করে ইঁদুরের গর্তে প্রবেশ করবে? কেন আমাদের ঘরের মধ্যে তলে কি করে প্রবেশ করে? বাধা আছে তো ব্যাপার। জানলা খুলে দিলে কিভাবে প্রবেশ করে? ওই মাটির তলে কখনো চাঁদের আলো প্রবেশ করতে পারে না? ফটো দিয়ে প্রবেশ করবে? সেটা সম্ভব নয়। ওই জন্য তো হয়েছে ইঁদুরের রাগ। হ্যাঁ, বিশাল রাগ। তখন ইঁদুর কি করেছে, ওই চাঁদের কাছে যাওয়ার জন্য মানে তাল গাছ কাটতে শুরু করেছে। ইঁদুরের রাগ হয়েছে, সে চাঁদের কাছে যাবে। হ্যাঁ যাবে, তাই সে তাল গাছ কাটছে। হ্যাঁ, আপনি বলেন মাটি থেকে চাঁদের দূরত্ব কত? অনেক। তাহলে কতগুলো তাল গাছ লাগবে? অনেক তাল গাছ লাগবে। তাই কাটা শেষ হলে তো আমি নিজে থেমে যাবো। কাটতে 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 কাটা শেষ। মহামাসকালাই ওরকম করছে কেন? আরে মা, দম নেবো না, হাঁপিয়ে গেছি। দম নিতে নিতে হাঁপিয়ে যাচ্ছি। আবার কি হলো? আরে বাবা, উঠতে উঠতে দমটা ফুরিয়ে যাচ্ছে। কতবার উঠবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। উঠতে 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 উঠা শেষ। ইঁদুর উঠে গেছে। হ্যাঁ, এবার কি হলো বলো? এবার ইঁদুর কি করেছে, ওই চাঁদের যে বোঠা রয়েছে, চাঁদের বোঠা, হ্যাঁ ওই চাঁদের বোঠা ইঁদুর কি করেছে, কাটতে শুরু করেছে। কেমন করে কাটছে ইঁদুর? কাটছে। হ্যাঁ, কেমন করে কাটছে বলো? কুটু কুটুর 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 কুটু কুটুর কুটুর কুটু কুটুর চাঁদের আলো ধাপাস করে এই সাগরের মধ্যে পড়ে গেছে। আর ওই আলো ডুবছে ডুবছে উঠছে ডুবছে। বেকুব কথা কার, চাঁদ এই সাগরের মধ্যে পড়ে গেছে আর ওই চাঁদের আলো ডুবছে আর উঠছে, এই কথা আমাকে বিশ্বাস করতে হবে? আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি নিজে দেখে মরবেন তো। যান, তোমরা এক কাজ কর, পিপিলিকার পাখা কাজে মরিবার তোরে যান। আবুডাবু যাই, মাথা খারাপ আমার ভয়। তোমরা এক কাজ করো, আমি যাবো,
আমি নিজে গেছে আলোকে দেখো সেটা কিসের আলো জান তোমরা এক কাজ করো তোমরা আমার ডিঙ্গাটা আর একটু এগিয়ে নিয়ে চল আরে ডিঙ্গা আগে নিয়ে চল ঠিক আছে চলো স্বামী আর ঠিক নিয়ে যাইমু চলো হাবু ডাবু বলেন দেখেছো হাবু ডাবু দেখো দেখো আমার কথা সত্য হলো না না তোমাদের কারো কথা সত্য না কেন ভালো করে চেয়ে দেখো একজন রমণী হেসো না হাবু স্বামী হেসো না আমাদের ভালোই হলো আমি হচ্ছি নারায়ণদানের সওদাগর কোনোদিন কাউকে কোনো কিছু দান না গ্রহে আমি জলগ্রহণ করি না আবু ডাবু চেয়ে দেখো আজকের দিনে আমাদের কাউকে দান করাও হয়নি না আর আমাদের জলগ্রহণ করাও হয়নি তাই তোমরা এক কাজ করো আমার অর্থ ভান্ডার থেকে যে অর্থ নিয়ে গিয়ে তাকে দান করে এসো ঠিক আছে এই যা তো অর্থ ভান্ডার থেকে দান করে আসবি যা ওই তোরা যাবি না তাহলে আমি যাই নৌকাখানা ধরে রাখিস মা বলো বাবা এই যে আমার বাবু এই যে দান পাঠিয়েছে গ্রহণ করো না বাবা এই দান আমি গ্রহণ করতে পারবো কেন কারণ আমি মহাপ্রতিজ্ঞা করেছি আমি দান কোনোদিন নেব না কিন্তু আমার বাবু দান না করলে তো গ্রহণ করে না গো কিন্তু আমার যে প্রতিজ্ঞা রয়েছে ঠিক আছে তাহলে আমি বাবুকে বুঝিয়ে বলি বাবু গো কি হলো বাবু আপনি বললেন না যে ওই মেয়েটাকে দান করে আসো হ্যাঁ বলেছিলাম দাম দাও নি এখন হ্যাঁ গিয়েছিলাম আপনার কথা মতো আমি থালা নিয়ে টাকা পয়সা অনেক নিয়ে গেছিলাম কিন্তু ওই মেয়েটা ত্রাণ গ্রহণ করল কি বলছো বাবু হ্যাঁ আমার দান গ্রহণ করেনি হ্যাঁ সে দান নিতে অস্বীকার করেছে আমি বললাম আমার বাবু খুব ভালো খুব দান না করলে অন্ন গ্রহণ করে না বাবু বাবু তোমরা ভালো করেই জানো যে আমার দান গ্রহণ করার জন্য সকলে হাত পেতে থাকে আর আজকে দিনে সে কে যে আমার দিনকে উপেক্ষা করছে শুধু বলছে আমার দান গ্রহণ করতে চাইছে না শুধু বলছে আমার কঠোর প্রতিজ্ঞা আমি দান গ্রহণ করতে পারবো না শুনো হাবু ডাবু আমি নিজে কি কথা বলবো কেমন বলি মা বলুন বাবা কে তুমি কোথায় চলেছো আমি জন্ম দক্ষিণে নারী এই অমরার সাগরে ভেসে চলেছি প্রতিপক্ষে নিয়ে যাবো আমি দেবতা নগরে সেখানে গিয়ে আমার স্বামী প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো ও তোমার প্রতি প্রাণে মারা গেছে হ্যাঁ বাবা সেই কারণে তুমি ছুটে চলেছো সেই দেবতা নগরে জানো মা যে একবার মারা যায় সে আর ফিরে আসতে পারে না তুমি কোন আশা নিয়ে এই সাগর বেঁকে ভেসে চলেছো মনে বিশ্বাস আমি যদি দেবতা নগরে যেতে পারি আমার মৃত্যুপুত্রের আমি প্রাণ নিশ্চয়ই ফিরে হাবু ডাবু ওই মেয়েটির কথা আমার বিশ্বাস হচ্ছে না কি হলো যে কেউ কখনো প্রাণে মারা গেলে সে কি স্বামী পক্ষে নিয়ে ওই সাগরের মুখে ভাসতে পারে আমার মন বলছে কি জানো ওর শ্বশুর ঠাকুর ওর নির্দয় শ্বশুর ঠাকুরকে জোর করে ওর স্বামীর সই সাগরের জল ভাসিয়ে দিয়েছে হতে পারে বাবু হতে পারে নয় এটাই সত্য সত্যই শোনো হাবু ডাবু তা আমি জিজ্ঞেস করবো তার পরিচয় কি বেশ সে কোথা থেকে এসেছে কি বা তার পরিচয় আমি সবকিছু তাকে জিজ্ঞেস করব বলি মা বলি আমি তোমায় কিছু প্রশ্ন করব তুমি সেই প্রশ্নের উত্তর দিও মা নিশ্চয়ই দেব নারায়ণ দানে পুছে নমঃ কহো কো না পরিচয় কি বা তোমার শ্বশুর বলো মা তোমার শ্বশুর ঠাকুরের নাম আমায় খুলে বলো বেশ তাই শোনো না আমি বলছি বেশ পরিণিমার রজনীতে উদয় হয় গো পূর্ব ভাগে লোক তারার মাঝে যে জোন রয়
বাবু কি বুঝেছো তোমরা আমি বুঝতে পারলাম পূর্ণিমাতে দেখা যায় সেটা হচ্ছে জোনাকি পোকা জোনাকি পোকা পূর্ণিমাতে দেখা যায় হ্যাঁ বিশ্বাস করে দেখেন ওই মেয়েটার নাম আছে জোনাকি পোকা মানে শ্বশুর শ্বশুর বাবার নাম বলি মা তোমার শ্বশুর ঠাকুরের নাম কি বলে জোনাকি না পূর্ণ করে বললেই হবে বাবু তুমি পূর্ণ করো তো কি হতে পারে বাবু পূর্ণিমার আগে পূর্ব আকাশে উদিত হয় বাবু আকাশে বাবু চাঁদ উদিত হয় তুমি ঠিকই বলেছ বলি মা তবে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ সওদাগর তিনি হচ্ছেন আমার শ্বশুর ঠাকুর বাবু বাবু হ্যাঁ বলো তো চাঁদ সওদাগর কি আমার ও আপনার আপনার হচ্ছে আমার ভগ্নিপতি ভগ্নিপতি হ্যাঁ একটু কথাকার কিন্তু সে আমার ভগ্নিপতি নাম কি করে জানলো হতে পারে অন্য লোক হতে পারে অন্য লোক হতে পারে কিন্তু শোনো আমি তার শাশুড়ি মাতার নাম জিজ্ঞেস করব নারায়ণদানি পুছে নাম কহ কো না চলি চারো কিবা তোমার শাশুড়ি বলেছে অগ্নিবর্ণের হয় আর মা বন্ধের কানে রয় সেটা হচ্ছে সিটি কলের চেন সিটি গোল এটা কোন নাম হতে পারে না দিয়ে যাবেন বাবু তুমি বলো তো কি হতে পারে সেটা বাবু অগ্নিবর্ণের রয় আর মা বন্ধের কর্ণে বাবু সোনা বাবু হারাম দাদা সোনা বলি মা তবে কি তোমার শ্বশুরী মাতার নাম সনক তিনি হচ্ছেন আমার শাশুড়ি মাতা হাবু ডাবু দেখো দেখো আমার ভগ্নির নাম বলছি তোমার সত্যি তো মিলি আছে কিন্তু আমি তার স্বামীর নাম জিজ্ঞেস করি হ্যাঁ বেশ বেশ ওটা আপনি ঠিক বলেছেন ঠিক নারায়ণ দানি পুছে নাম কহ কো না পরিচয় বা তোমার স্বামী তোমরা কি বুঝেছ ঠিক করে বলো ইয়েস চুড়ির অগ্রে রয় বালা আর নারায়ণের বামে রয় লক্ষ্মী আর পেঁচা ওই মেয়েটার স্বামীর নাম বালা লক্ষ্মী পেঁচা তবে কি তোমার স্বামীর নাম বালা লক্ষ্মী পেঁচা পূর্ণ করে বললেই হবে বাবু তুই বলো তুমি আর একটু পূর্ণ করে বলতে বলছি বাবু আর একটু কথা বলেছিল বাবু হ্যাঁ বলো যে দেবতাদের ইন্দ্রে কি যেন বলেছিল ইন্দ্রের ইন্দ্রের নামে পূর্ণ হয় ইন্দ্রের নামে পূর্ণ হয় বাবু তাহলে ইন্দ্রের নামে কি হবে বাবু বলি মা তবে কি তোমার স্বামীর নাম লক্ষ্মীন্দর তিনি হচ্ছেন আমার স্বামী হাবু ডাবু মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে বসাই দিনের কথা তোমাদের রানীমা তোমাদের রানীমা আমায় পত্রটা জানিয়েছিল যে লক্ষ্মীন্দরের একটু আচার তার মানসন মনে ছিনমিনি ফেলেছে আজ আজ যখন তার স্ত্রীকে আমি সঙ্গে পেয়েছি আমিও আমিও নেব আমি নেব তার প্রতিশোধ সর্বনাশ আপনি এতক্ষণ খুব ভালো ছিলেন যেমনি নাম শুনেছে উরে সর্বনাশ
বাবু আপনাকে একটু ছোট কথা বলবো, বলো কুকুর যদি আপনাকে কামড় দেয় তো আপনি কি ঘুরিয়ে কামড় দিবেন? সংযত হয়ে কথা বলবে, তোমরা আমার খেয়ে আমার পরে তোমরা আমার উপরে কথা বলছো না বাবু? আমি কিছু বলছি না বাবু। শোনো সুন্দরী, এ কি বলছি না ভারি এসো, তুমি ওই ডিঙ্গা থেকে আমার ডিঙ্গে উঠে এসো, তোমায় নিয়ে যাব, তোমায় নিয়ে যাব আমার শঙ্খপুরে। না আমি আপনার সঙ্গে কিছুতেই যেতে পারবো না। জানো সুন্দরী, ওই শঙ্খপুরে নিয়ে গিয়ে তোমায় আমার রানী করে রাখবো। এসো তুমি, ছুটে এসো তুমি আমার কাছে। আমি যাব না আপনার সঙ্গে, আমার পথ ছেড়ে দিন, আমায় যেতে দিন। আমি তোমার পথ ছেড়ে দেব। সুন্দরী তুমি শয়তান লোক রে, আজ তোমার রূপে পাগল হয়ে গেছি আমি। তোমার রূপ যে পাগল হয়ে গেছি তাই নেব আমি জোর করে তোমায় নিয়ে যাবো শঙ্খপুরে। এসো না আর না আসি। আলা কোন শয়তান লোক রে, এতক্ষণ মামা বলছিল এখন বলছে সুন্দরী। ও পাগল হইলাম রে, ও তোমারি রূপ দেখে ও পাগল হইলাম রে, খানা দেখি সুন্দরী পূর্ণিমার চাঁদ পাগল যার সুন্দরী। তোমার ওই মুখমণ্ডল খানা দেখে মনে হয় ওই পূর্ণিমার চাঁদ ছিল উজ্জ্বল হয়ে উঠেছে। আর জানো, আর ওই তোমার কেশব খানা দেখে আমার কি মনে হয়? বাবু ছেড়ে দেন না, মেয়েটা কান্না করছে ছেড়ে দেন না। আমি ছেড়ে দেবো, সেদিন আমার কৌশল নাও অনেক কাকু তুমি নিত করেছিল। তোমরা দূরে থাকো, তোমরা আমার কাছে দূরে থাকবে, ঠিক আছে? আপনার চোখে থাকি কেশ খানা দেখি সুন্দরী হারিয়ার চামর পাগল তোমার ওই নাসি এখানে কেমন মনে হচ্ছে? আর নাসি খানা দেখি সুন্দরী আজ যখন তোমার রূপে পাগল হয়েছি আমি তোমায় জোর করে ধরে নিয়ে যাবো আমার শঙ্খপুরে। তুমি আমায় ধরো, ওরে ওরে সাদা কর আমি দিলাম অভিশাপ, দুই চক্ষু অন্ধ হইয়া জড়িয়া পুড়িয়া থাকুনি আমি নয়নদৃষ্টি হারিয়ে ফেলেছি, আমি দুই নয়নদের কিছু দেখতে পাচ্ছি না, তুমি কোথায় রয়েছো? যান যান সুন্দরী, সুন্দরী কাছে এসো সুন্দরী, যান। যাকে দেখতে পাও তাকে বলো সুন্দরী, হ্যাঁ দেখা দেখি নাই সুন্দরী। আমি অনেক ভুল করে ফেলেছি, তাই বলে
তোমরা যদি পারো একটু বড় ওই মায়েরকে জামাই নিয়ে চলো। বাবু আপনি কি সত্যি সত্যি কানা হয়ে গেছেন? আমি সত্যি সত্যি অন্ধ হয়ে গেছি, আর আমি তো কিছু দেখতে পাচ্ছি না। বাবু মামু দেখতে পাচ্ছি না সত্যি। বাবু একটু চালাচ্ছে না। বাবু কাঁদবেন না, বাবু কাঁদবেন না। আরে বাবু 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 সত্যি সত্যি কান আলো হয়ে গেছে রে, দেখতে পায় না। কতবার বারণ করলাম আপনাকে, আপনি আমার কথা শুনলেন না। বেশ, আপনার যখন মন খেয়েছি, হ্যাঁ আপনার গুণ গাইবো। হ্যাঁ বাবু বাবু, হ্যাঁ তোমরা বেরিয়ে চলো। বেশ তোমরা একটিবার আমায় নিয়ে চলো ওই মায়ের কাছে। হ্যাঁ নাও নাও নাও। এই শোন বাবু, এখন কানা হয়ে গেছে, চল বাবুকে নিয়ে এখন আমরা ভিক্ষে করে নেবো। কানা লোককে দেখে সবাই ভিক্ষে দেবো। হ্যাঁ বাবু বাবু, আর আপনি তো এখন কানা হয়ে গেছেন, আপনি এখন দেখতে পাচ্ছেন না। যেখানে আমরা বলবো মানে লাফান, সেখানে আপনি লাভ দিবেন। হ্যাঁ ঠিক আছে বাবু বাবু, ধর বাবু হাত ধর, নিয়ে যাবি দাঁড়া দাঁড়া, নিয়ে যাবি সবার কাছে। ও সত্য পীর গো মুশকিল আসান, সত্য পীর গো মুশকিল আসান, বাবা দিবে কুলা কুলা মা সত্য বান। বাবু লাফান 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 লাফান। বাবু উঠতে পারছেন না। তোমরা আমায় লাভ মারতে বলছো কেন? হ্যাঁ তোমরা আমাকে লাভ মারতে কেন বলছো? এখানে গর্ত আছে তাই বুঝি। হ্যাঁ কোথায় কোথায় গেলে এই মায়ের দেখে পাবো? ও আসেন 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 বাবু আসেন, আর কত রস করবি বল, চল মেয়েটার কাছে নিয়ে যাই। এখানে মেয়েটা আছে, আপনি এখান থেকে কথা বলবেন, খবরদার কাছে যাবেন না। কান আলো খবরদার, মাফ করবেন না, আপনার ক্ষমা নিশ্চয়ই হবে, তার আগে আমার সঙ্গে সত্য গান করতে হবে। বলো না ভালো, আজকে যদি তুমি আমায় সাহা করতে পারবে আমি আজকে তাই করতে যাচ্ছি। বেশ বলুন, এক সত্য দুই সত্য সত্য তিন বার, এক সত্য দুই সত্য সত্য তিন বার, আত্ম হইতে পর নারী জননী আমার, আত্ম হইতে পর নারী জননী আমার, জয় মা মনসা জয় মা বিশ্বহরী জয় মা, জয় মা পদ্মাবতী জয় মা বিশ্বহরী জয় মা মনসা। হাবু ডাবু আমি নয় দিচ্ছি ফিরে পিছা, সত্যি মা তুমি তুমি আমাকে মারতে চাইছো বুড়াবো? কেন দিল কেন দিল কেন দিল আনলো মা গো? বলুন বাবা জানো আজকের দিনে আমি তোমায় অনেক ভুল কথা বলেছি, অনেক পাপ করে ফেলেছি মা। আমি তোমার কে হই জানো? কে বাবা? আমি সম্পর্ক হই তোমার মামা শ্বশুর মামা। বাবা সত্যি আমার শাশুড়ি মাতার মুখে শুনেছিলাম যে আমার এক শ্বশুর ঠাকুর রয়েছে দানি সহদাদা, আজ আমায় দর্শন হলো। বাবা আমার স্বামী মৃত্যু স্বামিনী আপনার সঙ্গে দর্শন পেলাম, আপনি আমায় আশীর্বাদ করবেন। আশীর্বাদ করছি বৌমা, বলি বৌমা তোমার তোমার শ্বশুর ঠাকুর তোমায় ওই সাগর জেল ফাঁসি দিতে পারে বৌমা, আমি আমি তোমার মামা শ্বশুর হয়ে তোমায় যেতে দেব না, তোমায় আমি নিয়ে যাবো আমার শঙ্খপুরে, ওই শঙ্খপুরে নিয়ে গিয়ে আমি তোমার পুজো করবো। তুমি আমার সঙ্গে ফিরে চলবো না বাবা? আমার শ্বশুর ঠাকুর অনেকবার আমার অনুরোধ করেছিল, বলেছিল বৌমা যেও না, কিন্তু আমি তাদেরই কথা দিয়ে এসেছি, বলেছি ওগো আমার বিদায় দাও, আমার মৃত্যুপতির আমি প্রাণ ফিরিয়ে নিয়ে আসব, আমি তো আমার স্বামী ছাড়া আমি যেতে পারবো না গো বাবা। বৌমা হ্যাঁ তুমি সত্যি বলেছ, নারীদের স্বামী ছাড়া অন্য কিছু নেই,
এখন তুমি স্বামী ছেড়ে কিছু বুঝতে চাইছো না, তুমি যাও। আমি তোমায় প্রাণ ধরে আশীর্বাদ করছি বৌমা, তুমি যে পথের পথে খুঁজে চলেছো নিশ্চয়ই তোমার মনোবাসনা পূর্ণ হবে, নিশ্চয়ই তুমি তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে বৌমা। বেশ বাবা, স্বামীকে ফিরে নিয়ে আসলে আবার দেখা হবে, বিদায় দিলাম বাবা। ওই আমি চলে গেলে আমার মিনতি রেখে গেলা, মিনতি রেখে গেলা। আমি শ্বশুর ঠাকুরের কাছ থেকে বিদায় নিলাম, জানি না কোথায় যাব, কোথায় গেলে আমার স্বামী প্রাণ ফিরে পাবো কেউ বলে দেয় না। যার কাছে যাই সেই আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়, সকলে বলে ওরে হতভাগে বল, কেউ যদি মরে যায় তাহলে পুরোদিন ফিরে আসে। জানি না ঈশ্বর, যে আশা নিয়ে চলেছি আমার আশা পূর্ণ হবে কিনা আমি নিজেও জানি না। চলো গো, এই স্থান ছেড়ে দিয়ে আবার মরক্ষ স্থানে যাবো, চলো। এলাইয়া গেল গো আমার মায়ের হাতে বাঁধাবে বাঁধাবে মায়ের হাতে বাঁধাবে। মায়ের হাতে বাঁধাবে